নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজ আমাদের বিষয় আলোচনা হবে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়, তা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। পূর্বের ক্লাসে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি, সেখানে আলোচনা করেছি কঠিন পদার্থের প্রসারণ, তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ। আজ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে তাপমাত্রা পরিমাপের প্রচলিত স্কেল। কিন্তু এই তাপমাত্রা পরিমাপের প্রচলিত স্কেল নিয়ে আলোচনার পূর্বে আমাদের একটু পুনরালোচনা করা দরকার। এখানে দুইটা জিনিস, একটা হলো তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগা। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এছাড়া তাপের আরেকটা প্রচলিত একক আছে যা হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে তাপমাত্রা, যেটা আমাদের আজকের মূল আলোচনার অংশ, তাপমাত্রা পরিমাপের প্রচলিত স্কেল। তাই যে তাপমাত্রাটা কি? তাপ এবং তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করবে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আনলে সেই বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। যেমন এটা একটা বরফ, এই বস্তুটা যখন আমি আমার হাতে রাখলাম তখন আমার শরীরের তাপমাত্রাটা এই বরফটা গ্রহণ করবে। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এখানে আরেকটা জিনিস আমাদের আছে, ত্রৈধ বিন্দু, ট্রিপল পয়েন্ট। এটা আসলে পানির ত্রৈধ বিন্দু, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বরফ, পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকতে পারে সেই তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। যেমন এটা হচ্ছে বরফ, একটা নির্দিষ্ট তাপমাত্রা পানি, বরফ এবং জলীয় বাষ্প একসাথেই অবস্থান করবে, সেই ত্রয়োবিন্দুর তাপমাত্রাটা ধরা হয় 273.16 কেলভিন, ত্রয়োবিন্দুর তাপমাত্রা ধরা হয়। এখন আমরা আসি মূল আলোচনা, তাপমাত্রা পরিমাপের প্রচলিত স্কেল। আমরা অসুস্থ হলে, জ্বর হলে আমরা বলি থাকি যে জ্বর মাপছি, জ্বর মাপি। আসলে জ্বর মাপি না, জ্বর যখন হয় জ্বর মাপা যায় না। জ্বর হলে একটা রোগের নাম। জ্বর যখন হয় আমাদের, তখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, আমরা ওই তাপমাত্রাটা মেপে থাকি। এই তাপমাত্রা পরিমাপের জন্য 3টি স্কেল প্রচলিত। একটা স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল, দ্বিতীয়টা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর তৃতীয়টা হচ্ছে কেলভিন স্কেল। যেমন এটা একটা স্কেল, স্কেল মানে আমরা যে দৈর্ঘ্য মাপি সেই স্কেল না, এটা হলো তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল, যাকে আমরা থার্মোমিটার বলে থাকি। এটা থার্মোমিটার। তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুইটা তাপমাত্রাকে নির্দিষ্ট বা স্থির ধরে নেওয়া হয়, সেই দুইটি তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলা হয়। স্থির ধরে নেওয়া হয় এই জন্য দুইটা তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। আর সেই দুইটি স্থিরাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কের আরো নাম আছে হিমাঙ্ক বা বরফ বিন্দু, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের আরো নাম আছে স্ফুটনাঙ্ক বা বাষ্প বিন্দু। এখন নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বরফ বিন্দু কাকে বলে?
প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় পানি জমে বরফ হয় অথবা বরফ গলে পানি হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বা হিমাঙ্ক বলা হয়। উদ্ধ স্থিরাঙ্ক প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রা ফুটন্ত পানি বাষ্পে পরিণত হয় তাকে উদ্ধ স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা বাষ্প বিন্দু বলা হয়। আমাদের যে প্রচলিত স্কেল তিনটি, সেই তিনটি স্কেল আমরা এখানে দেখছি। এই তিনটা স্কেল এখানে সিটি আমরা দেখতেছি। প্রথমটা হচ্ছে সেলসিয়াস স্কেল, দ্বিতীয়টা ফারেনহাইট স্কেল, তৃতীয়টা কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, উর্ধ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, উর্ধ স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। ক্যালভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273.15 ক্যালভিন, উর্ধ স্থিরাঙ্ক 373.15 ক্যালভিন। আমরা যে জ্বর মেপে থাকি, যেটাকে আমরা তাপমাত্রা মাপি, জ্বর হলে আমরা যে তাপমাত্রা মাপি, এই স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এখানে ফারেনহাইট স্কেলে আমরা মেপে থাকি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। আমরা বলে থাকি 98 ডিগ্রি ফারেনহাইট স্বাভাবিক তাপমাত্রা। এখানে ওই 98 থেকে আমাদের কতটুকু বাড়লো সেটা আমরা পরিমাপ করে থাকি। এই যে যে স্কেল দিয়ে আমরা জ্বর হলে তাপমাত্রা মেপে থাকি, এটা হচ্ছে আমাদের আসলে ফারেনহাইট স্কেল। এখন এই তিনটে স্কেলের মধ্যে আমরা দেখব যে কি সম্পর্ক আছে। তিনটে স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল ও কেলভিন। স্কেলে মধ্যে সম্পর্ক এই তিনটে স্কেলের মধ্যে আমরা এখন সম্পর্ক স্থাপন করব। মনে করি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পার্ট টিসি, ফারেনহাইট স্কেলের পার্ট টিএফ এবং কেলভিন স্কেলের পার্ট টিকে, তাহলে আমরা লিখতে পারি টিসি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ডিভাইডেড বাই উর্ধ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 100 মাইনাস 0। টিএফ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা টিএফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। ক্যালভিন স্কেলের পার্টি অফ কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273.15 ডিভাইডেড বাই উর্ধ স্থিরাঙ্ক 373.15 মাইনাস 273.15। এই যে তিনটা ভগ্নাংশ
তিনটা অনুপাত লিখলাম, এই তিনটা অনুপাত পরস্পর সমান, এটাই হচ্ছে এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। এখন এখানে আমরা একটু সরল করব, সরল করে দেখি আমরা কি অবস্থা দাঁড়া। টি অফ সি থেকে জিরো মাইনাস করলে টি অফ সি এ থাকবে, ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস জিরো মানে হান্ড্রেড, ইকুয়াল টু টি অফ এফ মাইনাস থার্টি টু, দুইশো বারো থেকে বত্রিশ বিয়োগ করলে একশো আশি, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, এগারো থেকে তিন বিয়োগ করলে আট, হাতের এক, দুই থেকে এক বিয়োগ করলে এক, ইকুয়াল টু টি অফ কে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ইকুয়াল হবে হান্ড্রেড, বা এই নিচের হরগুলিকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি। দশ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে থাকবে দশ, এখানে থাকবে আঠারো, এখানে থাকবে দশ। এরপরে আমরা যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে থাকবে টি অফ সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টি অফ এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকুয়াল টু টি অফ কে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই ফাইভ। এখন তিনটে অনুপাত পরস্পর সমান, আমরা সেলসিয়াস স্কেলের পার্টের সাপেক্ষে অন্যান্য স্কেলগুলিকে একত্র করতে পারি, আলাদা করতে পারি। যেমন এই দুটো অনুপাত যদি আমরা আলাদাভাবে লিখি, এই দুটো অনুপাত আলাদা লিখি এবং এখান থেকে যদি আমরা আলগুণন করি, সরল করি, তাহলে আমরা লিখতে পারি টি অফ সি ইকুয়াল টু ফাইভ, ওই পাশে গিয়ে গুণ হবে ফাইভ বাই নাইন ইন্টু টি অফ এফ মাইনাস থার্টি টু, সেলসিয়াস স্কেলের সাথে যদি আমরা কেলভিন স্কেলটা সমান লিখি, যে প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত সমান লিখি, তাহলে এই ফাইভ আর এই ফাইভ কাটা চলে যাবে, তাহলে টি অফ সি ইকুয়াল টু টি অফ কে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাপেক্ষে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে সম্পর্ক, এই দুইটা জিনিস আমরা লিখতে পারি। তাহলে আমরা মূলত পেয়েছি এই তিনটে স্কেলের মধ্যে এই সম্পর্কগুলো, এই সম্পর্ক দিয়ে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা জানা থাকলে সেটাকে সেলসিয়াস স্কেলে নিতে পারবো, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলে যেতে পারবো, একইভাবে কেলভিন স্কেলের তাপমাত্রা জানা থাকলে সেলসিয়াস স্কেলে নিতে পারবো, সেলসিয়াস স্কেল জানা থাকলে কেলভিন স্কেলে যেতে পারবো। এছাড়াও আমরা কেলভিন এবং ফারেনহাইট স্কেলও পরস্পর বিয়ের পরিবর্তন করতে, কেলভিন থেকে আমরা ফারেনহাইটে যেতে পারবো, ফারেনহাইট থেকেও কেলভিনে যেতে পারবো, সেটাও এখান থেকে এই পথের শেষের দুইটা অনুপাত থেকে আমরা নির্ণয় করতে পারবো। এ হচ্ছে আমাদের এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। তো আজ আমরা এখানে শেষ করব, আগামী সপ্তাহে আবার আমাদের পদার্থ বিজ্ঞান ক্লাস হবে। এ পর্যন্ত আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী ক্লাসের পূর্ব পর্যন্ত তোমরা বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়টা পুরোপুরি শেষ করবে। তাহলে আমরা চেষ্টা করব নতুন অধ্যায় যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।